পুরী দর্শক আমি শুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ প্রিয় দর্শক গতকাল আপনারা দেখেছেন যে কলকাতার ব্যাংশাল কোর্ট নওশাদ সিদ্দিকি সাহেবদের জামিনের যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে তাদেরকে একেবারে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জেল কাস্টোডিতে থাকার অর্ডার দিয়েছে আর আজকে যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে তাদেরকে নাকি লেদার কমপ্লেক্স থানা একেবারে মানে তাদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে অ্যাপিল করেছে যেটা খবর আগামী আগামীকালকে নাকি বারাইপুর আদালতে নওশাদ সিদ্দিকি সাহেবদেরকে তোলা হবে এখন যদি আদালত ওই তাদের কাস্টোডিতে দেওয়ার জন্য মানে মঞ্জুর করে অ্যাপিলকে তাহলে নওশাদ সিদ্দিকি সাহেবদেরকে আবারও পুলিশ কাস্টোডিতে যেতে হবে অর্থাৎ লেদার কমপ্লেক্স থানাতে যেতে হবে তবে দর্শক এটুকু আন্দাজ করে বলতে পারি যে মানে পুলিশের কাস্টডিতে আবারও নওশাদ সিদ্দিকী সাহেবদের যাওয়ার সম্ভাবনাই বেশি এখন যদি সেটা হয় তাহলে এটুকু বলা যায় যে নৌসাদ সিদ্দিকী সাহেবদের জীবনে আরও অনেক কষ্ট ঘনিয়ে আসছে দর্শক যখন নওশাদ সিদ্দিকি সাহেবদেরকে ধর্মতলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এই যে গ্রেপ্তার করা হলো দেখবেন তাদের সঙ্গে সব লিঙ্ক খোঁজার চেষ্টা হবে যে অমক সংগঠনের সঙ্গে লিংক অমক বিচ্ছিন্নতাবাদী লোকজনদের সঙ্গে লিঙ্ক দেখবেন এরকম কিন্তু খোঁজার চেষ্টা হবে তবে পরের দিকে যেসব মুভমেন্ট দেখছিলাম ফুরফুরা শরীফ একেবারে গর্জে উঠল অনেকেই গরজালেন মিছিল হলো একটা ধারণা তৈরি হয়েছিল যে আর মনে হয় বেশি কিছু জটিল করবে না সরকার বা শাসক হয়তো এই যে কাস্টোডিতে নেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারি তোলার কথা আদালতে হয়তো সেদিন আর কোনো মানে ওই জামিনের বিরোধিতা করা বা কাস্টোডিতে নেওয়া এই এইসবের চেষ্টা হয়তো আর করবে না শাসক বা পুলিশ মনে হয় ছেড়ে দেবে কারণ যেহেতু শাসকের একটা মানে মানে ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট আর এই নওসার সিদ্দিকি সাহেবদেরকে গ্রেপ্তার নিয়ে যা সব চলছে সংখ্যালঘুরা যেভাবে গোর্জে আর কি উঠেছেন হয়তো ভোট ভোট অঙ্কের কথা মাথায় রেখে হয়তো আর বাড়াবাড়ি করবে না শাসক হয়তো মানে জামিন হয়ে যেতে পারে মানে পুলিশ আর বিরোধিতা করবে না কিন্তু যেটা দেখলাম গতকালকে শুধু জামিনের বিরোধিতায় নয় আবারও নওশাদ সিদ্দিকি সাহেবদেরকে কাস্টোডিতে নেওয়ার জন্য অ্যাপিল করা হয়েছিল ব্যাংশাল কোর্টে যদিও সেটা দেয়নি গতকালকে ব্যাংশাল কোর্ট কিন্তু জামিনও দেয়নি তাদেরকে একেবারে জেল কাস্টোডিতে থাকার অর্ডার দিয়েছে কিন্তু আবার যে খবরটা আজকে পাচ্ছি যে এবার অন্য একটি থানা লেদার কমপ্লেক্স থানা তারা নাকি নওসার সিদ্দিকি সাহেবদেরকে এসে নিজেদের কাস্টোডিতে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ দর্শক এবার ওই লিঙ্ক খোঁজার চেষ্টা চলছে একটার পর একটা থানা আর কি নেওয়ার চেষ্টা করছে ফলে নওসার সিদ্দিকী সাহেবদের জামিন যে কবে হবে এই মুহূর্তে কিন্তু বলা খুব মুশকিল আর সেই সঙ্গে গতকাল কি মানে যে সব শুনছিলাম বলা হচ্ছিল যে নওসাদ সিদ্দিকি সাহেবদের সঙ্গে নাকি কোন এক পলিটিক্যাল লিডার বড় মাপের হতে পারে হয়তো অন্য দলেরও মানে তার সঙ্গে নাকি বিরাট আর কি লিঙ্ক মানে খুঁজে পাওয়া গেছে অনেক নাকি হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বা ওই আর কি মানে বার্তা চালাচালি হয়েছে এখন এই যে বলা হচ্ছে অন্য দলের বা অন্য প্রভাবশালী নেতার সঙ্গে লিঙ্ক এখন জানি না এই লিঙ্ক থেকে আবার কোন লিঙ্কে গিয়ে হাজির হয় পুলিশ তার সঙ্গে যেটা মারাত্মক যেটা শুনছিলাম প্রচুর নাকি টাকা পয়সা সব মানে এসেছে নওসার সিদ্দিকি সাহেবদের অ্যাকাউন্টে নাকি প্রচুর নাকি টাকা পয়সা এসেছে আর মানে মানে বে টাকা যেটা বলার চেষ্টা হচ্ছে আর এখানেই সেই ওই আর কি হাওয়ালা 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 কথাটা আবার শুনছি ফলে এখন এই রকম অনিয়মের টাকা হাওয়ালা মানি লন্ডারিং যদি সব মানে বিষয়গুলো চলে আসে যদি এই সব কেসগুলো চলে আসে তাহলে বলবো নওশাদ সিদ্দিকি সাহেবদের সত্যিকারের জামিন পাওয়াটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবং ঘুরিয়ে যদি বলি যে নওশাদ সিদ্দিকি সাহেবদের কেস কিন্তু দিন দিন ভারী হচ্ছে বা ভারী করা হচ্ছে বা তিনি কিন্তু দিন দিন একেবারে ফেঁসে যাচ্ছেন বা ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ফলে দর্শক এখন বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী সাহেবদের ভবিষ্যৎ এবং তার যে দল আইএসএফ আইএসএফের ভবিষ্যৎ কারণ তিনি একমাত্র এমএলএ নেতা যখন তাকে গ্রেপ্তার করে এইভাবে আটকে রাখা যাচ্ছে তার জামিন হচ্ছে না তাহলে কি করে তার যারা নেতা নেতাকর্মী রয়েছে নিচেতে তারা কি করে সাহস দেখিয়ে তারা দলটা করবেন তাদের মনেও তো একটা ভয় একটা ধরবে এটা তো পরিষ্কার যে আমাদের নেতারই জামিন হচ্ছে না নেতার বিরুদ্ধে এত সব কেস দেওয়া হচ্ছে আবার এসব টাকা পয়সা এসব লিঙ্ক খোঁজার চেষ্টা হচ্ছে তার মানে তো নওসার সিদ্দিকী সাহেব সাহেবকে মানে এক্ষুনি ছাড়ার কোনো প্ল্যান নেই শাসকের যদি এইরকম ভাবনা কাজ করে দলের নেতা নেতাকর্মীদের মধ্যে তাহলে তারা কিভাবে ফাইটটা করবেন তারা কীভাবে দলটা করার সাহসটা দেখাবেন যদি তাদের নেতাই বেরোতে না পারেন তাহলে তারা কোথা থেকে সেই মানে সেই এনার্জিটা পাবেন লড়াই করার ফলে দর্শক যেটা বুঝতে পারছি যেদিকে শাসক এগোচ্ছে বা যেভাবে শাসকটা মানে শাসক যেভাবে এটাকে আর কি ধরার চেষ্টা করছে বা রগড়ানোর চেষ্টা করছে এটুকু বলা যায় যে নৌসাদ সিদ্দিকী সাহেবের জীবনেও একটা বিরাট কষ্ট নেমে আসছে একটা বিরাট কষ্ট নেমে আসছে অন্তত আপাতভাবে বেরোলে কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু আপাতভাবে একটা হচ্ছে তার দলের যে ভবিষ্যৎ যেহেতু তিনি ছাড়া আর সেই রকম বড়ো বড়ো কোনো মুখ নেই দলের যে যে নওশা সিদ্দিক সাহেব চলে গেছেন অন্য অন্য নেতা আছেন বলবেন যেটা যেটা আমরা দেখি অন্যান্য দলের ক্ষেত্রে আছে আর কি যেহেতু এটা একটা খুবই ছোট একটা দল খুবই ছোট একটা দল নতুন দল খুবই ছোট একটা দল একজন এমএলএ তিনি গ্রেপ্তার ফলে লিডটা করবেন কে এই যে মুভমেন্টগুলো হবে কে লিডটা করবেন ফলে সেই জায়গা থেকে বলা যায় দলেরও ভবিষ্যৎটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়তে চলেছে এবং সামনে পঞ্চায়েত ভোট এখন যদি তার আগে নওসা সিদ্দিকী সাহেবের জামিন না হয় তাহলে তো আরও সমস্যায় পড়তে হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আমি আরও একটা বিষয় লক্ষ্য রাখছি বা লক্ষ্য করছি ফুরফুরা শরীফ যেভাবে গর্জে উঠেছিল এই গ্রেপ্তারের পর কিন্তু গতকাল যখন তার জামিনটা নাকচ হয়ে গেল ফুরফুরা শরীফের তরফ থেকে দর্শক মানে সেই রকম আক্রমণাত্মক যে ভূমিকা সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না এখন কেন দেখছি না দর্শক আমি আমি কালকেই বলেছি দুটো ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে যে হয়তো তারাও ভাবছেন যে এই রকম হয়ে গেল মানে মানে আবারও তার জেল কাস্টডি হয়ে গেল আবার হয়তো যখন এইসব খবর আসছে যে তাকে আবার অন্য একটি থানা মানে কাস্টোডিতে নেওয়ার চেষ্টা করছে হয়তো তারা ভাবছেন যে আবারও আবার এতটা বাড়ার চেষ্টা করছে তার সঙ্গে এসব আবার লিঙ্ক খোঁজার চেষ্টা করছে আবার হাওয়ালা টাকা পয়সার লেনদেন মানে কী ভাবা হচ্ছে নওশার সিদ্দিকি সাহেবকে নিয়ে মানে এইসব শুনে হয়তো তারা অনেকটাই শক্ট হয়ে গেছেন যে কি কী বলবেন না বলবেন হয়তো খুঁজে পাচ্ছে না কিছু কিছু হয়তো বক্তব্য আসছে মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা বলতে চাইছি যেভাবে তারা গ সেই জায়গাতে কিন্তু আমরা কোথাও একটা খামতি লক্ষ্য করছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না এখন এই খামতির মধ্যে আবার বলবো সত্যি কি তারা শক্ট বা খানিকটা ভয় পাচ্ছেন যে একে এরকম করা হলো তার মানে কি আমরাও যদি যাই আমাদের বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়ার চেষ্টা হবে মানে আমাদের আমাদেরকেও কি সমস্যা ফেলার চেষ্টা হবে এরকম কোথাও একটা কি একটা ভাবনা কাজ হচ্ছে নাকি তারাও এখন জলটা মাপছে যে দেখি কতটা বাড়তে পারে শাসক এবং হয়তো তার মধ্যে নিজেরা আবার মানে সংঘটিত হচ্ছেন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন যাতে করে আর কি মুভমেন্টটা ঠিক করে করা যায় মুভমেন্ট হবে শুনছি টুকটাক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে কিন্তু আমি আবার বলছি এই প্রথমে গ্রেপ্তারের পর যে একটা আক্রমণাত্মক মনোভাব ছিল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না এখন এই জায়গা থেকে দর্শক প্রশ্ন অবশ্যই রয়েছে যে কারণটা কি তার ব্যাখ্যা নিশ্চয়ই আপনারাও দিতে পারেন কিন্তু এটুকু বলবো যা দেখতে পাচ্ছি দর্শক এটুকু পরিষ্কার যে নৌসাদ সিদ্দিকি সাহেব সাহেবদেরকে কিন্তু একটা বিরাট ভারী কেসে মানে ফেসে যেতে হচ্ছে বা দেখতে পাচ্ছি যদি না হায়ার কোর্ট হস্তক্ষেপ করে তাহলে কিন্তু এই মানে নওসার সিদ্দিকি সাহেবদের মানে জামিন হওয়াটা কিন্তু খুবই মুশকিল পরিস্থিতি যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক যদি সেই সব বিষয়গুলোকে ওখানে অ্যাড করে বলা হচ্ছে মোবাইল বাজারত করা হয়েছে মোবাইলের পরীক্ষা নিরীক্ষা করা হবে কার সঙ্গে কার যোগ রয়েছে এখন দেখুন একজন দল করেন একজন এমএলএ তার সঙ্গে মোবাইলের বহু মানুষের কথা হতে পারে অন্যান্য পলিটিক্যাল পার্টির যারা লোকজন তার সঙ্গে কথা হতে পারে অনেক প্রত্যেকের ফোন দেখবেন কিছু না কিছু গোপন মানে কথাবার্তা হতেই পারে এখন যদি সেগুলোর একটা খোঁজ খুঁজে যদি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে কারণ এই শাসক তো সাজিয়ে গুছিয়ে তো মামলা করতে অভ্যস্ত এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেন বক্রিকাণ্ডে গিয়ে বলেছিলেন ভালো করে সাজাতে হবে এখন যদি সাজিয়ে গুজিয়ে কোনো একটা সাথে কথা হয়েছে বা জানি না ইলেকশনের সময় কোনো হয় না ভোটের সময় হয়তো ওই টাকা পয়সা এখান সেখানে দেওয়া নেওয়া করতে হয়েছে এখন সেটাকে যদি একটা হাওয়ালা অমোকনম লেনদেন দেখিয়ে সাজিয়ে গুছিয়ে ভালো করে এটে দেয় পুলিশ পরে হয়তো হবেন হবেন কিন্তু আপাতত তো তাকে তো সমস্যায় ফেলা যাবে একটু বেঁধে তো রাখা যাবে সেটা তো পুলিশ করতে পারে এখন তো আমাদের দেশে তো এরকম সব তো আইন রয়েছে মিথ্যাকে দাও দিয়ে জেলবন্দি করে দাও হ্যাঁ যাবি না হয়তো হবে এবং হয়তো একটা সময় খালাসও হবেন কিন্তু এখন তো আটকে রাখা গেল এখন তো মুখটাকে বন্ধ করা গেল এখন তো দলটাকে ভয় দেখা গেলো এখন তো একটু করকে দেওয়া গেল এখন হয়তো এটা এটা করার চেষ্টা হতে পারে এবার আমি জানি না ন সিদ্দিকি সাহেবদেরকে দিকে মাথা নত করানোর চেষ্টা করছে কিনা একটা আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা হবে কিনা যে এবার চুপ করে যাও এবার একটু আমার দিকে চলে এসো হলে সব ছেড়ে দেবো নাহলে বোঝো এরকম এরকম ভয় দেখানোর চেষ্টা হবে কিনা আমি জানো দর্শক অনেক কিছু হতে পারে ওরা তো দেখেছি অনেক ক্ষেত্রে অনেক কিছু হতে পারে সুতরাং এখন কি হবে না হবে সেটা তো আমরা পরে বুঝবো তবে এটুকু পরিষ্কার নওশা সিদ্দিকির মানে মানে বলা যায় ভবিষ্যৎ এই মুহুর্তে কিন্তু প্রশ্নের মুখে এখন অবশ্যই যারা প্রতিবাদী তাদের কথা বলা উচিত তারা হলে তো এরকম তো চলতেই থাকবে এখন কতটা কি অভিযোগ রয়েছে নিশ্চয়ই সেটা বিচারের বিষয় সেটা আমরা পরে দেখব এখন যদি এটাই কারণ হয় যে না মুখটাকে বন্ধ করতে হবে নসার সিদ্দিকি সাহেব আমাদের ভোট ব্যাংকে ধস নামাচ্ছেন ওকে জব্দ করতে হবে যদি এটা হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু কথা বলা উচিত বিভিন্ন সংগঠন বিভিন্ন লোকজনদের কথা বলা উচিত যদি এইভাবে একটা পলিটিক্যাল পার্টি শুধুমাত্র পার্টি করার জন্যেই মানে যদি তাকে জব্দ করার চেষ্টা হয় তাহলে বলবো সেটা গণতন্ত্রের পক্ষে খুবই একটা কালো দিক খুবই একটা কালো দিক সেই জায়গাতে কিন্তু বিষয়টাকে বের করে আনা উচিত এখন জানিনা দর্শক কী হবে না হবে সেটা তো আমরা এখনই বুঝে উঠতে পারছি না তবে এটুকু বলতে পারি শেষে এটুকু বলতে পারি আমি হয়তো এখনই সেইভাবে গরজাতে দেখছি না কিন্তু একটা রিয়াকশান কিন্তু আমি কিন্তু ফিল করছি আমার সঙ্গে বহু লোকের যোগাযোগ রয়েছে ফুরফুরা শরীর অনেকের যোগাযোগ রয়েছে হ্যাঁ কিছু কিছু লোক সুবিধাবাদী থাকেন সেটা ছেড়ে দিন সুবিধাবাদী থাকেন ছেড়ে দিন কিন্তু বেশিরভাগ মাস সংখ্যালঘু সম্প্রদায় যেটা লক্ষ্য করছি এবং যেটা আমি উপলব্ধি করছি তারা হয়তো সবাই এক্ষুনি গর যাতে পারছেন না কারণ শাসক মানে যে ধরনের একটা মনোভাব দেখাচ্ছে একটা মরিয়া মনোভাব দেখাচ্ছে শাসক খুবই খারাপ এবং তাদের মানে যত রকম অস্ত্র আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে দমানোর জন্য তো যেটা বুঝছি যে মানে ধরুন আইএসএফটা আগামী দিনে জব্দ হয়ে গেল নওসাদ সিদ্দিকি সাহেবের কেরিয়ারটাকেও জব্দ করে দেওয়া হলো ধরছি ত্বকের খাতিরে হয়তো এই পঞ্চায়েত ভোটের আগে আর তারা দাঁড়া মেলে দাঁড়াতে পারবেন না ধরছি তর্কের খাতিরে কিন্তু যেটা আমি ফিল করছি যদি মানুষ মানে ওই আর কি প্রকাশ্যে গরজাতে যাতে নাও পারেন ওই কোথাও একটা ভয় ধরানোর চেষ্টা হচ্ছে শাসকের তরফ থেকে যে তোমাকেও ধরে নেব কিন্তু প্রতিফলন ঘটতে পারে ভোট এটা কিন্তু দর্শক আমি ফিল করছি এটা যাতে যদি মনে হয় যারা করছেন যে নওসার সিদ্দিকি সাহেবদেরকে এইভাবে ধরে রাখতে হবে গ্রেপ্তার করে রাখতে হবে সংগঠনটাকে বন্ধ করে দিতে হবে তাহলে আর আমাদের মনে হয় ভোট ব্যাঙ্ক আর ধস না এটা ভুল যারা ভাবছে আরে নওসাদ সিদ্দিকি সাহেবের কত বড়ো সংগঠন নসার সিদ্দিকি কত বড় নেতা একজন নেতা ছোট নেতা একজন এমএলএ তার একটা ছোট সংগঠন ভাঙড় কেন্দ্রিক এখন চলছে তার জন্য কত ভোট ব্যাংকে তিনি ধ্বসমাতে পারতেন তার তার মানে তৃণমূল কংগ্রেসের কিন্তু এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তার দল হয়তো জব্দ হয়ে যেতে পারে তিনি হয়তো জব্দ হয়ে যেতে পারেন কিন্তু এর ইফেক্টটা কিন্তু যেভাবে পড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তার প্রতিফলন কিন্তু ঘটতে পারে ভোট মানে ভোট বাক্সে ওই নাসী দিকে গ্রেপ্তার গ্রেপ্তারি থেকে যাবেন তার দলটাকে হয়তো তুলে দেওয়ার চেষ্টা হতে পারে কিন্তু যে কারণে বা যে ভয়ের কারণে বলে অনেকে বলছেন যে আমার ভোট ব্যাংক যাতে ঠিক থাকে যে কারণে ভাবছে শাসক যদি ওটা ভেবে থাকে সেটা কিন্তু সল সেটা কিন্তু হবে না বরং এই যে একটা ক্ষোভ বাড়ছে সংকল্প সম্প্রদায়ের মধ্যে যদি জামিনটা হয়ে যেত একটা মানুষ আবার হয়তো অন্যভাবে চলে যেতেন কিন্তু এই যে জামিন হচ্ছে না জামিন হবে না এবং মিডিয়াতে খবর হবে কিছু কিছু মিডিয়া সেসব নিয়ে কথাও বলবে আমরাও আমাদের মতো করে কথা বলবো তার মানে মানুষের মনের মধ্যে কিন্তু ইস্যুটা জেগে থাকবে ইস্যুটা কিন্তু ডেট হয়ে যাবে না কারণ জেলবন্দি মানে ইস্যুটা ডেট হবে না আর এই ফুরফুরা শরীফের একটা বিরাট সংগঠন রয়েছে আমি আপনাদেরকে বলেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে বিরাট সংগঠন রয়েছে বিরাট ভক্তকুল রয়েছে সুতরাং তাদের মধ্যেও কিন্তু ইস্যুগুলো জেগে থাকবে আর আপনারা হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না এই ফুরফুরা শরীফের যারা পীর জাদা তারা প্রায় প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই মুসলিম মহল্লাতে জলসা করতে যান জলসা ধর্মীয় জলসা মানে আর কি ধর্মের সম্পর্কে ওই বলেন ইতিহাস বলেন ধর্মের সম্পর্কে এসব বলেন জলসা হয় পাড়ায় পাড়ায় তারা করে থাকেন এবং আমি যেটুকু জানি এই ফুটপুরা শরীপের শরীফের পীরজাতেরা প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও জলসা করতে যান মুসলিম মহল্লাতে যেখানে প্রচুর লোকজন জড়ো হন তো যখন তারা যাবেন যদি সেখানে গিয়ে একবার করে বলেন যে আমাদের পীর জাদা নওসার সিদ্দিকি সাহেবকে এখনও বন্দি করে রাখা হয়েছে যদি একবার করে একটা লাইন একবার করে জলসাতে বলেন এটা এটা ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মনের মধ্যে একটা ছাপ ফেলে রাখবে না আর তার প্রতিফলনটা তারা ভোট বাক্সে ফেলবেন না সুতরাং যারা ভাবছেন যে মনে হয় ওকে টাইট করে মুখটা বন্ধ করে দিয়ে আইএসএফ জব্দ মানে সব জব্দ এটা ভুল ভাবছেন বরং এটা আবার নওসার সিদ্দিকী সাহেবের জীবনে হয়তো ক্ষতি হ্যাঁ অবশ্যই ক্ষতি একটা একজন একটা ছেলে একটা ইয়াং ছেলে ইয়াং ছেলে পীর জাদা তাকে যেভাবে টানতে টানতে তোলা হয়েছে সেটা আমরা প্রচুর নিন্দা করেছি একজন পীর জাদাকে যেভাবে টানতে টানতে তোলা হয়েছিল একবার মাথার টুপি খুলে যাচ্ছিল আমি সেই ছবিটা বারবার দেখানোর চেষ্টা করি কারণ এটা আমরা কোনোভাবে সমর্থন করিনি আমি আজও একবার দেখাতে চাই দর্শক আমরা আমরা এগুলোকে সমর্থন করি না আমরা আমার নিজেরও নিজের একটা আবেগ আছে সেখানে আঘাত লেগেছে কিন্তু আমি আবার বলছি হয়তো তার জীবনে ক্ষতিটাকে ডেকে আনা হচ্ছে বা হবে হয়তো তাকে অনেক ভুগতে হবে জীবনে কিন্তু এর ছাপটা যেভাবে পড়ছে বা পড়বে সংলগু সম্প্রদায়ের মধ্যে তার টেটটা কিন্তু শাসক পাবে ভোট এটা আমার দর্শক ধারণা দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থেকে বলবেন নজর রাখবেন আরাম্বাটি